আমেরিকার ইতিহাসে প্রথম কোনো নারী হিসেবে প্রায় দেড় ঘণ্টার জন্য প্রেসিডেন্টের সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এ সময় তিনি ছিলেন দেশের সেনাবাহিনী ও পারমাণবিক শক্তির নিয়ন্ত্রক। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন কামালা হ্যারিস, আবারও ইতিহাস সৃষ্টি করলেন তিনি। এবার প্রেসিডেন্ট হলেন কামালা, এই প্রথম কোনো নারী আমেরিকার প্রেসিডেন্টের ক্ষমতা পেলেন। বিবিসির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে শুক্রবার কলোনোস্কোপি করা হয়। এ সময় প্রেসিডেন্সিয়াল ক্ষমতা দেওয়া হয়েছিল কামালাকে। 57 বছর বয়সী কামালা প্রেসিডেন্ট হয়েছিলেন 85 মিনিটের জন্য। জো বাইডেনের যখন কলোনোস্কোপি করা হচ্ছিল তখন তাকে চেতনানাশক দেওয়া হয়, তাই তিনি ক্ষমতা হস্তান্তর করেছিলেন কামালার কাছে। এই চিকিৎসা কার্যক্রম শেষে বাইডেনের চিকিৎসক কেভিন ওকনর এক বিবৃতিতে বলেন, তার স্বাস্থ্যের অবস্থা এখন ঠিকঠাক, তিনি এখন নিয়মিত দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। বাইডেনের 79তম জন্মবার্ষিকীর ঠিক আগের দিন তার স্বাস্থ্য পরীক্ষা করা হলো। এদিকে কামালা হ্যারিস দায়িত্ব পাওয়ার পর তিনি প্রেসিডেন্টের কার্যালয় ব্যবহার করেননি, তিনি নিজ কার্যালয় হোয়াইট হাউসের ওয়েস্ট উইং থেকেই এই দায়িত্ব পালন করেছেন। তবে তিনি ঠিক কি কাজ করেছেন এই 85 মিনিটে তা জানা যায়নি। কামালা হ্যারিসের দায়িত্ব পালন প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, স্বল্প সময়ের জন্য কামালা যে দায়িত্ব পেয়েছেন তা অবিশ্বাস্য নয়। আমেরিকার সংবিধান এই সুযোগ রেখেছে এবং নিয়মিত কার্যপ্রক্রিয়ার অংশ হিসেবে এটা করা হয়েছে। তিনি আরও বলেন, এর আগে 2002 ও 2007 সালে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে এমন ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল। আমেরিকার ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট জো বাইডেন, এর আগে 2019 সালে তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। গতকাল দায়িত্বে ফেরার পর তিনি বলেন, আমি বেশ ভালো অনুভব করছি। আশা আসান, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।